শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পরিবেশ বইয়ে টপিক হচ্ছে লিখা নেই কাগজে আছে শুধু মগজে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখে নাও পেজ নাম্বার 87 এ লিখাই আছে, লিখা নেই কাগজে আছে শুধু মগজে। লিখা নেই কাগজে আছে শুধু মগজে এই টপিকটি বলতে চেয়েছেন যে কিছু কিছু জ্ঞান যেগুলো মানুষের বইয়ে বা কোনো কাগজের পাতায় লিখা নেই, অথচ মানুষ এক মানুষ আর এক মানুষের সংস্পর্শ থেকে মানুষের মুখে মুখে শিক্ষা গ্রহণ করে থাকে, বা কোনো পারিবারিক পরিবারে এমন কোন পিতা বা বাবা আছেন যারা তার ছেলেকে কিছু শিক্ষা দিয়ে যায়। কিরকম এই বইয়ে দেখো, শ্যামল নামে একটি ছেলে ছিল, শ্যামল নামে একটি ছেলে ছিল, সে কিন্তু মাঠের মধ্যে যখন খেলতে, এই শ্যামল নামে ছেলেটি একদিন মাঠে খেলতে গিয়েছে, খেলতে গিয়ে দেখা গেল যে তার পায়ে আঘাত খেয়ে তার পাটি কেটে যায়, যার ফলে সে যখন কান্না করতে শুরু করছে এমন সময় সেখানে হারুন মিয়া নামে একজন ব্যক্তির বাড়ি ছিল। তার বাড়ি থেকে হারুন মিয়া যখন বেরিয়ে এলো, বেরিয়ে এসে দেখছে শ্যামল নামে ছেলেটি কান্না করছে। তখন তিনি করলেন কি, ওই বাগানে, ওই মাঠের পাশে একটি বাগান ছিল, সেই বাগানে গিয়ে দেখলেন যে বাগানে দুই রকম পাতা নিয়ে এসে তার রসটাকে চিপে নিংড়ে সেটা তার পায়ে লাগিয়ে দিলেন, এবং সেই কাটা জায়গাটায় আবার ওই পাতাটাকে থেতলে একটি কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে দিলেন। দেখা গেল যে তার পরের দিন শ্যামল বলছে যে আমার পায়ে কোন রকমের ব্যথা নেই। তাহলে সে বলছে যে সকালে উঠে বলছে যে আমার কোন রকমের সে জায়গায় ব্যথাই নেই, সে জায়গাটি শুকিয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এমন কিছু জ্ঞান বুদ্ধি যেগুলো মানুষ হয়তো তার ওই হারুন মিয়া হয়তো তার বাবার কাছে শিখেছিল, তাই সে আবার করলো কি, তার ছেলেকে শিক্ষা দিয়ে তার ছেলেও এই ধরনের কি হলো, এই শিক্ষা পেয়ে একজনকে সুস্থ রাখলো। তাহলে এখানে হারুন মিয়া তার বাবার কাছ থেকে জেনেছিল যে এরকম গাছগুলো থেকে কোনো জায়গা কেটে গেলে সেখানে নিরাময় করা যায়, তাই সেখান থেকে সে তাকে সুস্থ করেছিল, শ্যামলকে সুস্থ করেছিল। তো এখানে যে টপিকটি দেখো যে লিখা নেই কাগজে আছে শুধু মগজে, তাহলে হারুন মিয়া এটা বুদ্ধি ব্রেনে মেমোরিতে ছিল যে ওই ধরনের গাছ যদি আমি তার পায়ে, ওই গাছের পাতা যদি আমি রস বের করে তার পায়ে লাগিয়ে দিই তাহলে সে কিন্তু ব্যথা অনুভব করবে না, সুস্থ হয়ে যাবে, তাই সেটা করেছিল। তো এগুলো কিন্তু অনেক সময় দেখা যায়, এগুলো কিন্তু কোনো কাগজে বইয়ে লিখা নেই, অথচ মানুষ মানে এক পরিবারের থেকে আরেক পরিবারের মানুষ কথায় কথায় বলার মাধ্যমে, বা কোনো মানুষ জানে হয়তো তার ছেলে জানে, এভাবেই কিন্তু এই জিনিসগুলো এক মানুষের বুদ্ধি থেকে আরেক মানুষের বুদ্ধি দিয়ে এই কাজগুলো শিখে ফেলে, যার ফলে এখানে কোনো বইয়ে লিখতে হয় না, কাগজে লিখতে হয় না, মানুষ এইখান থেকে অনেক উপকৃত হয়। তাই এখানে যেটা লেখা ছিল সেটা তোমাদেরকে আলোচনা করলাম। তারপরে দেখো যে হিরোমণি নামে একজন ব্যক্তি বলছে যে আমার দাদু নাকি খুব সুন্দর বড়ি দেয় এবং খুব সুস্বাদু, মানে রান্নাতে যখন রান্না করে তো মানে খেতে খুবই সুস্বাদু। তাই বলছে এমন কিছু জিনিস যেগুলো মানুষ একজন থেকে আরেকজনকে মানুষ কি করে জানে, অথচ কাউকে শিখাতে চায় না, মানে নিজের বুদ্ধি নিজের কাছে রাখতে চায়। যেমন হারুন মিয়া বলেছিল যে যে জিনিসটা শিখেছিল সে কিন্তু অন্য কাউকে শিখাতে চাইছিল না, কারণ মানে এগুলো হচ্ছে পরিবারের সম্পদ, কারণ এক পরিবার জানবে
মানে এই বুদ্ধির সম্পদ যে মানুষের বলা হচ্ছে শাস্ত্র এবং বুদ্ধি আসল সম্পদ, তো এই হারুন নিজের সম্পদকে যে গচ্ছিত রাখতে চায় তাই সে অন্য কাউকে মানে বলতে চায়। অনুরূপ ভাবে এই মানে এখানে যেটা বলছে হিরামণি, এও কিন্তু বড়ি দিতে খুব ভালো মানে খুব ভালো বড়ি দিতে পারে এবং সেটা রান্না করলে খুব সুস্বাদু, কিন্তু অন্য কাউকে বলতে চায় না কিভাবে সেটা তৈরি করতে হয়। তো কিছু কিছু বুদ্ধি যেগুলো মানুষের মানে মানে মানুষ কি করে এগুলোকে নিজে সংরক্ষিত রাখতে চায় পরিবারের মাধ্যমে, কাউকে বলতে চায় না। তো মানুষের আসল সম্পদ হচ্ছে বুদ্ধি এবং স্বাস্থ্য, এবং যেটা আজকে টপিক ছিল লেখা নেই কাগজে আছে শুধু মগজে, মানুষের ব্রেন বুদ্ধিতেই কিছু আছে যেগুলো বইয়ের মাধ্যমে লেখা নেই, কিন্তু মানুষ ওগুলো দিয়ে কি করছে মানুষ মানে একে অপরকে দিয়ে মানে সাহায্য করছে। তো আজকের যে টপিকটা সেটা তোমাদেরকে আলোচনা করা হলো, নেক্সট পেজে দেখো। দেখো তোমাদেরকে নেক্সট পেজে হোমওয়ার্ক দেওয়া হলো, এটিকে ভালোভাবে তোমরা দেখে সেই জায়গায় মানে ছকের মধ্যে ছকটাকে তোমরা লিখে পূরণ করবে এবং সেটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপে সেন্ড করবে। ওকে, আজকে তোমাদের এই পর্যন্তই আমি শেষ করলাম, তোমাদেরকে নেক্সট টাইম আবার ক্লাস নেব। আজ তোমরা এই ছকটি ভালোভাবে রীতিমতো পড়ে সেই ছকটি পূরণ করে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করো।